वेलकम टू टेक बांगला आईटी अस्सलाम वालेकुम बंधुरा आज के ट्यूटोरियल खूब ही असाधारण ट्यूटोरियल के देखो कि आपनी जेको छबिर पोशाक परिवर्तन करबें आपनार पसंद पोशाक पीएचडी फॉर्मेटे सेव कर रखबें जान आपनी चाहले पोशाकटी बार बार यूज करते पारें। तो बंधुरा चलो शुरू करी। बंधुरा देखते फटोशॉप सॉफ्टवेयरटी सामने ओपन अवस्था आछे। अलरेडी हमें तीनटी छवि ओपन कर रेखे और एखी जो काजटी अपने देखो अपनी चाहले फटोशॉप जो भार्शने यजटी करते पर। तो प्रथम जो छविटी देखते एखे बेस कैकटी पीएचडी फॉर्मेटर पोशाक सेव कर अवस्था रही है। तो एखी चाहले एखान जो एक पोशाक हमार इच्छे मत छवि एडजस्ट कर लागिए दीते। तो ये कथा हे अपनी पोशाकगुलू कथाय पा बंधुरा ये खुबी सिम्पल एक काज। आपनी चाहले जो छवि अपना पसंद पोशाक केटे पीएचडी फॉर्मेटे सेव कर रखते परें। तो এখন মূলত আমি যেটা করব এখানে মাঝখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটির যে পোশাক রয়েছে আমি পোশাকটিকে কাটব কেটে পিএইচডি ফরম্যাটে সেভ করব। এরপর আমি যেটা করব পিএইচডি ফরম্যাটের পোশাকটিকে তার ঠিক ডান পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবির মধ্যে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিব। তো তার মানে হচ্ছে আপনি এই টিউটোরিয়াল থেকে দুটি গুরুত্বপূর্ণ কাজ শিখতে পারবেন। প্রথমটি হচ্ছে যে কোনো ছবি থেকে যে কোনো ধরনের পোশাক কেটে সেটিকে পিএইচডি ফরম্যাটে সেভ করা এবং দ্বিতীয়টি হচ্ছে পোশাকটিকে যে কোনো ছবিতে অ্যাডজাস্ট করে লাগিয়ে দেওয়া। तो बंधुरा आशा करछि भिडियोटी शुरू थेके शेष पर्यन्त देखबेन। तो आमि छविटिके एखान थेके डिलीट कर दिच्छि एबं एई दुटी छविके आमि फुल स्क्रीन करे निच्छि। तो एखन आमि जेटा करब एई छविटिर जे पोशाकटी रयेछे एई पोशाकटिके सिलेक्ट करब। तो आमि छविटिके एकटु जूम करे निच्छि। तो बंधुरा पोशाकटी सिलेक्ट करार जन्य आमि पेन टुल यूज करब। तो आमि चले गेलाम टुलबक्से, टुलबक्स थेके पेन टुलटी सिलेक्ट करलाम। तो पेन टुलटी क्लिक करार पर এখানে পোশাক যতটুকু রয়েছে ঠিক ততটুকু আমি সিলেক্ট করব। তো আমি ঠিক এখান থেকে শুরু করলাম। আমি ঠিক এখানটা একটা ক্লিক করলাম। ক্লিক করার পর একদম উপরে ঠিক এখানটা একটা ক্লিক করলাম। বন্ধুরা একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, পোশাকের বিভিন্ন অংশ কিন্তু বাঁকা অথবা সোজা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন পোশাকের যে অংশটি সোজা রয়েছে সেই অংশটির মধ্যে আপনি সোজা করে সিলেক্ট করবেন এবং যে অংশটি বাঁকা রয়েছে সেই অংশটির মধ্যে বাঁকা করে সিলেক্ট করবেন। তো এরপর আমি যেটা করব ঠিক এখানটা একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বডি কিন্তু একটু হালকা বাঁকা রয়েছে। তো বাঁকা অংশে আপনি যেটা করবেন মাউস ক্লিক করে ধরে রেখে আপনি মাউসটিকে এদিক ওদিক ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলে আপনি দেখবেন কোন দিকে মাউস ড্র্যাগ করলে সিলেকশনটি কোন দিকে বাঁকা হচ্ছে। তো আপনার ইচ্ছে মতো আপনি এটিকে বাঁকা করবেন। বাঁকা করার পর দেখতে পাচ্ছেন এখানটা এক্সট্রা একটি সিলেকশন রেখা বের হয়ে আছে। আপনাকে কিন্তু এক্সট্রা সিলেকশন রেখাটিকে ফেলে দিতে হবে, না হয় আপনি আপনার ইচ্ছে মতো সিলেকশনটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। তো আপনি যতবার সিলেকশনটিকে বাঁকা করবেন ঠিক ততবার এরকম একটি মাথা বের হয়ে থাকবে। আপনি মাথাটিকে ফেলে দেওয়ার জন্য যেটা করবেন কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে এখানে মিডল যে পয়েন্ট রয়েছে মিডল পয়েন্টের মধ্যে একটি ক্লিক করবেন। তো আমি কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে জাস্ট এখানটা মিডল পয়েন্টের মধ্যে একটি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এক্সট্রা রেখাটি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো এখন একইভাবে আমি ঠিক এখানটা একটি ক্লিক করলাম। ক্লিক করে একটু ঘুরিয়ে দিলাম। এরপর কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে এক্সট্রা মাথাটিকে ফেলে দিলাম এখানটা ক্লিক করে। তো ঠিক এইভাবে আপনি পোশাকটিকে সিলেক্ট করবেন। তো আমি করছি দেখেন। তো এরপর আপনি যেটা করবেন সিলেকশনটি যেখান থেকে শুরু করেছিলেন ঠিক সেখানে এসে সিলেকশনটিকে অ্যাডজাস্ট করে দিবেন। তো আমি ঠিক এখানটা একটি ক্লিক করলাম। তো বন্ধুরা পোশাকটি সিলেক্ট করা হয়ে গেলে আপনি যেটা করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এন্টার বাটন প্রেস করবেন। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা পোশাকটা কিন্তু সিলেকশনে পরিণত হয়েছে। তো এখন আমি যেটা করব এই পোশাকটিকে কপি এবং পেস্ট করব। তো পোশাকটিকে কপি করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে সি প্রেস করলাম এবং পেস্ট করার জন্য একইভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ভি প্রেস করলাম। তো বন্ধুরা পোশাকটিকে কপি এবং পেস্ট করার পর আপনি যদি লেয়ার বক্সের দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আমি যে পোশাকটি সিলেক্ট করেছিলাম সে পোশাকের জন্য কিন্তু এক্সট্রা একটি লেয়ার ক্রিয়েট হয়েছে। তো বন্ধুরা যেহেতু পোশাকের জন্য এক্সট্রা একটি লেয়ার ক্রিয়েট হয়েছে এখন আর আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটির কোনো প্রয়োজন নেই। তো আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে ডিলিট করে দিব। তো ব্যাকগ্রাউন্ড লেয়ারটি ডিলিট করার জন্য ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করলাম। এরপর ঠিক এখান থেকে ডিলিট লেয়ার অপশনের মধ্যে ক্লিক করলাম। এরপর আমি এখান থেকে ইয়েস ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন শুধুমাত্র পোশাকটি রয়েছে। তো এখন কিন্তু এই পোশাকটিকে ইচ্ছে মতো মুভ করা যাবে। তো আমি টুলবক্স থেকে মুভ টুল ক্লিক করলাম। মুভ টুল ক্লিক করার পর আমি যদি এখন পোশাকটিকে মুভ করি দেখতে পাচ্ছেন পোশাকটি কিন্তু মুভ হচ্ছে। তো এখন যদি আপনি এই ছবিটিকে এই অবস্থায় রেখে পিএইচডি ফরম্যাটে সেভ করেন তাহলে কিন্তু আপনি এই পোশাকটিকে বারবার আপনি যে কোনো ছবিতে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনি যদি এইভাবে অনেকগুলো পোশাক কেটে একসাথ করে একটি পেজের মধ্যে সেভ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটি নিউ ট্রান্সপারেন্ট পেজ ক্রিয়েট করতে হবে। তো সেটার জন্য আমি চলে গেলাম ফাইল মেনুতে। ফাইল মেনু থেকে নিউ অপশনে ক্লিক করলাম। নিউ অপশন ক্লিক করার পর এখান থেকে আমি এ4 সাইজের একটি পেপার সিলেক্ট করব।
তবে এখান থেকে ইউএস পেপারটা সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এখানে এই পোস্টাইজের একটা পেপারের সাইজ চলে আসছে। তো এখন আমি যেটা করব, এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট যে অপশনটা রয়েছে এখানটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করলাম। তো ট্রান্সপারেন্ট অপশনটি ক্লিক করার পর আমি উপরে এখান থেকে ওকে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্রান্সপারেন্ট একটি নিউ পেজ ক্রিয়েট হয়েছে। তো এখন আপনি চাইলে এই ট্রান্সপারেন্ট যে নিউ পেজটি রয়েছে এই পেজের মধ্যে আপনার ইচ্ছে মতো অনেকগুলো পোশাক আপনি সেভ করে রাখতে পারেন, যেন আপনি চাইলে বারবার এই পোশাকগুলোকে ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে পোশাকটিকে মুভ করে নিউ পেজের মধ্যে নিয়ে ছেড়ে দিলাম এবং আপনি আপনার ইচ্ছে মতো অনেকগুলো পোশাক কিন্তু এখানে সেটিং করতে পারবেন। তো এই পোশাকটির সাইজ ছোট বড় করার জন্য আপনি যেটা করবেন এই পোশাকটিকে ট্রান্সফর্ম করে নেবেন। তো ট্রান্সফর্ম করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টি প্রেস করলাম। দেখতে পাচ্ছেন পোশাকটি ট্রান্সফর্ম হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে পোশাকটিকে আপনার ইচ্ছে মতো ছোট বড় করে রাখতে পারেন। তো পোশাকটিকে ছোট করার কারণ হচ্ছে আপনি যেন অনেকগুলো পোশাক এই পেজের মধ্যে সেভ করতে পারেন। তো বন্ধুরা আশা করছি একটি পোশাক কিভাবে পিএইচডি ফরম্যাট করবেন সেটি এতক্ষণে শিখে গিয়েছেন। তো বন্ধুরা এখন আমি যেটা করব এই পেজটিকে পিএইচডি ফরম্যাটে সেভ করব। তো সেভ করার জন্য চলে গেলাম ফাইল মেনুতে। ফাইল মেনুতে এসে সেভ অপশনে ক্লিক করলাম। তো এখান থেকে আপনি যে ফোল্ডারের মধ্যে সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারটি ঠিক এখান থেকে চুজ করবেন। চুজ করার পর আপনি আপনার ইচ্ছে মতো একটি ফাইলের নাম দিবেন। তো আমি এখান থেকে একটা নাম দিচ্ছি, ধরুন 01 দিলাম। তো এরপর আপনি যেটা করবেন নিচে সেভ অ্যাজ টাইপ যে অপশনটি রয়েছে আপনি এখান থেকে অবশ্যই পিএইচডি ফরম্যাটটি চুজ করে দিবেন। তো আমি এখান থেকে ফটোশপ পিএইচডি ফরম্যাটটি চুজ করে দিলাম। এরপর আমি যেটা করব এখান থেকে সেভ অপশনে ক্লিক করলাম। তো এরপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করলাম। তো এখন আমি ছবিটিকে ডিলিট করে দিচ্ছি এবং এই ছবিটিকেও ডিলিট করে দিচ্ছি। তো বন্ধুরা এখন আমি যেটা করব আপনাদেরকে সহজ করে বোঝানোর স্বার্থে সেভকৃত পিএইচডি ফাইলটিকে ওপেন করব। তো ওপেন করার জন্য আমি চলে গেলাম ফাইল মেনুতে। ফাইল মেনু থেকে ওপেন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু আগে যে ছবিটি সেভ করেছিলাম এই ছবিটি চুজ করলাম। চুজ করার পর এখান থেকে ওপেন অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন পিএইচডি ফরম্যাটের ছবিটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো এখন আমি যেটা করব এই পোশাকটিকে এখানটা যে ছবিটি দেখতে পাচ্ছেন ছবিটির মধ্যে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিব। তো পোশাকটিকে আমি মুভ করে এই ছবিটির মধ্যে এনে ছেড়ে দিলাম। তো এরপর আমি পোশাকের যে পেজ রয়েছে এটি ডিলিট করে দিচ্ছি। তো ছবিটিকে আমি আর একটু ঝুম করে নিচ্ছি। তো এখন আপনি যেটা করবেন আপনার ইচ্ছে মতো পোশাকটিকে ছবির সাথে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার জন্য আপনি যেটা করবেন পোশাকটিকে ট্রান্সফর্ম করে নেবেন। ট্রান্সফর্ম করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টি প্রেস করবেন। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টি প্রেস করলাম। দেখতে পাচ্ছেন পোশাকটি ট্রান্সফর্ম হয়ে গিয়েছে। এখন আপনি যেটা করবেন আপনার ইচ্ছে মতো পোশাকটিকে বড় ছোট করে ছবিটির সাথে অ্যাডজাস্ট করে দিবেন। তো আমি কিবোর্ড থেকে শিফট এবং অল্ট বাটন প্রেস করে ধরে রেখে পোশাকটিকে একটু বড় করে নিচ্ছি। তো পোশাকটিকে আপনি আপনার ইচ্ছে মতো বড় অথবা ছোট করে ছবির সাথে অ্যাডজাস্ট করবেন। তো আমি ছবিটিকে আরেকটু জুম করে নিচ্ছি। তো আমি পোশাকটিকে ছবিটির সাথে অ্যাডজাস্ট করছি। তো বন্ধুরা পোশাকটি অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনি যেটা করবেন এখান থেকে ওকে ক্লিক করবেন। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ছবিটির যে পূর্বের পোশাক রয়েছে সেটি কিন্তু দেখা যাচ্ছে। তো এখন আমরা আগের পোশাকটিকে ক্রপ করে দিব। তো আমি ছবিটিকে একটু জুম আউট করে নিচ্ছি। তো আমি ছবিটিকে একটু ক্রপ করে নিই। ক্রপ করার জন্য চলে গেলাম টুলবক্সে। টুলবক্স থেকে ক্রপ টুল সিলেক্ট করলাম। ক্রপ টুল সিলেক্ট করার পর আমি ছবিটির কিছু অংশ কেটে ফেলবো। তো আমি ঠিক এখান থেকে উপরের দিকে নিচ্ছি এবং এই পাশটিও একটু কেটে দিচ্ছি এবং ডান পাশটিও দিচ্ছি, উপর থেকে একটু হালকা দিচ্ছি। তো আপনার ছবিটি যতটুকু রাখা প্রয়োজন ঠিক ততটুকু মার্ক করবেন। মার্ক করার পর আপনি এখান থেকে ওকে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটির পূর্বের যে পোশাক রয়েছে সেই পোশাকটি কিন্তু এখানটায় দেখা যাচ্ছে এবং এখানটায় একটু দেখা যাচ্ছে। তো আমরা এখন যেটা করব পেন টুল ইউজ করে পূর্বের পোশাকটি কেটে দিব। তো আমি চলে গেলাম টুলবক্সে। টুলবক্স থেকে পেন টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ঠিক এখান থেকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এন্টার প্রেস করলাম। এরপর আমি যেটা করব লেয়ার বক্সে এসে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করব। তো ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থা আপনি যেটা করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করবেন। তবে অবশ্যই মনে রাখবেন আপনার এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালার রয়েছে আপনার ঠিক এখানটায় ব্যাকগ্রাউন্ড কালার বক্সে যেন সেই কালারটি চুজ করা থাকে। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা পূর্বের পোশাকটি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো এরপর আমি ঠিক এই পাশটিও একইভাবে করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কোনো ছবির পোশাক পরিবর্তন করা কতটা সহজ। তো বন্ধুরা আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।